ফিলিস্তিনের গাজায় গণহত্যার অপরাধে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহত চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় 21,500 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি। তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। যদিও দেশটিকে ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তির অপরাধে অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার ওই আদালতে করা মামলার আবেদনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যামূলক উল্লেখ করেছে দক্ষিণ আফ্রিকা। কেননা ইসরায়েলের উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ জাতিগত ও জাতিগোষ্ঠীর ধ্বংস করছে। গাজায় ফিলিস্তিনিদের হত্যাসহ শারীরিক ও মানসিক নির্যাতন এবং মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে বলেও মামলায় আবেদনে বলা হয়। আন্তর্জাতিক বিচার আদালত, যেটিকে বিশ্বের আদালতও বলা হয়, জাতিসংঘের দেওয়ানি আদালত যা দেশগুলোর মধ্যে বিরোধের বিচার করে, এটি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে আলাদা, যা যুদ্ধ অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল উভয় দেশ এই আদালতের আওতাধীন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গাজা ও দখল করা পশ্চিম তীরের ইসরায়েলের কর্মকাণ্ডকে তার দেশে 1994 সালে অবসান শ্বেতাঙ্গ সংখ্যালঘু বর্ণবাদ শাসনের জাতিগত বিভাজনের সঙ্গে তুলনা করেছে। বেশ কিছু মানবাধিকার সংস্থাও বলেছে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতি বর্ণবাদের শামিল। দক্ষিণ আফ্রিকার ভাষ্য, ইসরায়েলের আচরণ, বিশেষ করে 7 অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করে দেশটি। এজন্য দ্রুত শুনানির আহ্বান জানানো হয়েছে। মামলার আবেদনে কনভেনশনের অধীনে ফিলিস্তিনি জনগণের অধিকার নিশ্চিত করা, গুরুতর ও অপূরণীয় ক্ষতি থেকে রক্ষা করে সুরক্ষা নিশ্চিত করতে আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এদিকে বিবিসি ও এএফপির খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী এবার গাজা উপত্যকার মধ্য অঞ্চলে বড় পরিসরে অভিযান শুরু করেছে। এতদিন গাজা নগর সহ ফিলিস্তিনিদের অবরুদ্ধ উপত্যকাটির উত্তর ও দক্ষিণে হামলার তীব্রতা ছিল বেশি। জাতিসংঘ বলছে, টানা হামলায় নতুন করে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে লক্ষাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানায়, এর আগে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় 187 জন নিহত হয়েছে। নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21,507 জনে।